বিলুপ্ত প্রায় এক পাখি হুবারাবাস্টার্ড প্রতি বছর শীতকালে পাকিস্তানের বেলুচিস্তানে উড়ে আসে এই পাখির দল আর এই সময়টাতে হুবারাবাস্টার্ড শিকারে পাকিস্তানে পাড়ি জমান আরব দেশগুলোর রাজ পরিবারের সদস্যরা বিগত চার দশক ধরে শীত মৌসুমে হুবারা শিকারের এই রীতি চলে আসছে দুই সালে পাখিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় এর শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট তবে প্রভাবশালী আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে পাকিস্তান সরকারের চাপের মুখে দুই হাজার ষোলোতে এই নিষেধাজ্ঞা তুলে নেয় সুপ্রিম কোর্ট প্রতি বছরই সৌদি আরব দুবাই সহ আরও কয়েকটি আরব দেশের রাজপরিবার ও ধনাঢ্য ব্যক্তিদের হুবারা বাস্টার্ড শিকারে আমন্ত্রণ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আমন্ত্রণের অংশ হিসেবে প্রত্যেকে হুবারা শিকারের নির্দিষ্ট স্থানে দশ দিন অবস্থান করে সর্বোচ্চ একশোটি হুবারা শিকারের অনুমতি পান তবে আমন্ত্রিত ব্যক্তিদের বিরুদ্ধে এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে গেল সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও তার পরিবারের আরও পাঁচ সদস্যকে এবছর হুবারা পাখি শিকারে বিশেষ অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার যদিও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই বিলুপ্তপ্রায় এই পাখি শিকারের বিরোধিতা করে এসেছেন তবে ব্যক্তি উদ্যোগেই তিনি দুবাই শাসকের জন্য বিশেষ ওই অনুমতি দিয়েছেন উল্লেখ্য ভারতের রাজস্থানেও একইভাবে আরব দেশগুলোর রাজপরিবারের সদস্যরা হুবারা বাস্টার্ড শিকার করত তবে তুমুল সমালোচনার মুখে উনিশশো সালে ভারতে এই পাখি শিকার নিষিদ্ধ হয় মালিহ ইসলাম মনামি সময় সংবাদ